বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো? এই দেখো, ওই দেখো, খালি শুকবে। ওই যে টেবিলে কি আছে সেটা শুকবে বলে এই দেখো গছ গছ। যাও এবার ঘুম করো, ঘুমাও, এবার ঘুম করো, ঘুমাও, যাও ঘুমাও, যাও যাও ঘুমাও, ঘুমাও। হ্যাঁ, ওই যে ঘুম ঘুম, এবার ঘুম। তাই এই মেয়েকে ফোন করেছিলাম। যে বাড়িতে তো এখন সেই জলের সমস্যা হচ্ছে, তুই এখন আসিস না কদিন। ওরও আবার একটু বেশি জল লাগে, তিন চারবার বাথরুমে যাবে, সব কিছুতেই ওর একটু জল বেশি লাগে। 14 বার মুখ ধোবে, 14 বার হাত ধোবে। কি করবো, সকাল থেকে এই কাজকর্ম সেরে উঠলাম। ওই ওই ঘর দোর গোছালাম, এই ঘর এখানে একটা ওই নাতির যত বাজে খেলনা মেলনার একটা এখানে বস্তা মতন ছিল এই যে এই জায়গাটায়। এখন এখানে এই যে ফ্যান রেখেছি দেখতে পাচ্ছো, এই যে এখানটায় একটা বড় লন্ডি ব্যাগ মতন আছে, ওর মধ্যে যত বাজে খেলনা ছিল ওটাকে বাইরে রেখেছি। ওর দরকার, ও এখন বড় হয়ে যাচ্ছে, এখন আর বেশি খেলনা তো ওর দরকার নেই। ওই যেটুকু দরকার সেটুকু নেবে, ওই আছে লন্ড্রি ব্যাগটা। আমি বাইরে ওইখানে একটা টেবিল আছে, বাইরে একটা টেবিল আছে গ্যারেজের, ওখানে ওই টেবিলে পেছন সেট করে রেখে দিয়েছি। ঘর সবসময় গরমকালেও হোক, গরমকালেই বিশেষ, শীতকালেও অতটা লাগে না, কিন্তু গরমকালে দেখবে একটু ফাঁকা ফাঁকা থাকলে না ঠান্ডাটাও লাগে, মানে গরমে যেন আরো বেশি কষ্ট হয় না জিনিসপত্র ঘরে থাকলে। এই এখন চা খাবো, ছেলে সকালবেলা একটু সিঙাড়া আর কচুরি এনেছিল, ওই এখন খাবো তোমাদের সামনে, তাই ওই একটু সিঙাড়া কচুরি খাবো আর একটু চা খাবো। এই যে টোস্ট বিস্কুট আর এই যে চা, আজকে একটু দুধ চা করেছি সকালে। এই যে আর এই যে ডাল, কচুরির ডাল, ছোলার ডাল করে, এই যে কচুরি, ওকে 4-5টা দিয়েছিলাম, ও খায়নি একটা, এই যে রয়েছে। আর সিঙ্গারাটা দেখাচ্ছি, একটা আমি খেয়েছি এখন অর্ধেকটা। এই যে সিঙ্গারা, আজকে কি রান্না করি সেটাই ভাবছি। কিছুটা এঁচোড়ের তরকারি আছে, তা ওইটাকে আবার একটু চিংড়ি মাছ ভেজে, পেঁয়াজ চিংড়ি মাছ ভেজে ওটা করে দেব। আর এই যে লাউয়ের খোসা রয়েছে, ওই দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব। এই যে আর হচ্ছে কিছুটা, এটা হচ্ছে ঝিঙে, ঝিঙে খোসা বাটা হবে, আর লাউয়েরটা আমি বার করি। এর মধ্যে লাউয়ের খোসাগুলো রেখেছি, ফ্রিজে ছিল, বার করলাম। এবারে এটাকে কুচি কুচি করে কেটে আলু দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। তাহলে বন্ধুরা দাঁড়াও আমি একটু চাটা খেয়ে নিই। আসলে কি বলতো, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না ঘর ধরে পোকা হবে প্রতিদিন। আমি ওই জন্য আমার এত সময় লাগে, সব মুছবো, ঝাড়বো, যেখানে যা নোংরা পড়বে, ধুল পড়বে সব ঝাড়বো। ওই জন্য আমার সময় লাগে একটু।
সামনে সব চুল উঠে গেছে দেখো, ভীষণ পরিমাণে চুল উঠছে, খুব চুল উঠছে, এত এত চুল ওঠে। এই যে চিংড়ি মাছ বার করেছি, এই একটা ছাড়াবো, ছাড়িয়ে এই ইঁচড় দিয়ে করবো। আর ছেলেকে ও তো চিকেন ফ্রাই খেতেই বেশি ভালোবাসে, ওই মশলা মাখিয়ে চিকেন ফ্রাই করে দেবো ওকে। জানাতে গেছিলাম সকাল থেকে যদি তুমি 12টা একটা অবধি মানে হয়তো একটু জল আর কিছুটা 1 গ্লাস 1.5 গ্লাস মতো জল খালি পেটে, আর তারপরে একটু চা বা বিস্কুট এই খেয়ে যদি তুমি কিছু বেশ কিছুক্ষণ রেখে দাও, আর এই একটু বেলাতে করে টিফিন খাও, তাহলে নাকি বলে ভালো পেটের পক্ষে। আমার খেতে খেতে অনেক বেলা হয়ে যায়। কি করবো বলো, বাইরের কাজ সারবো, ভেতরের কাজ সারবো, হম
কি খেতে পারে দেখায় খাওয়ার শো, যখন ইটিং শো করে বাবা। একজন মাঝবয়সী ভদ্রমহিলা, সেও দেখি এত এত খাচ্ছে, এত ডিম, এত মাংস, মাছ, তারপর তরি তরকারি, আবার এক একটা বাচ্চা মেয়ে, সে তো এই ঢিপি করে মাংস, ঢিপি করে ডিম খাচ্ছে। এটা কি আদৌ সত্যি যে অতগুলো করে কি খেতে পারে? 12টা, 14টা, 15টা করে ডিম। মাঝে তো একজনের দেখছিলাম চিকেন ললিপপ, চিকেন তন্দুরি, চিকেন পকোড়া, এত এত সাজিয়ে সব খাচ্ছে দুজনে মিলে। আমি ভাবি এত কী করে পেটের রোগ হয় না এদের? খাওয়ার জন্যে পয়সা ইনকাম। অসুস্থ হয়ে যাবে তো, অল্প বয়স নয়, ঠিক আছে খাচ্ছে। এক একজন মাঝবয়সী ভদ্রলোক ভদ্রমহিলাও খায়, আমি তো খেতেই পারবো না তো। নমস্কার বাবা। বললে বলবে আমার আছে, আমি খাচ্ছি, আমি খেতে পারি, আমার শরীর ঠিক। তোমার শরীরে পেটে সরি না বলে কি আমাদের পেটে সইবে না? হ্যাঁ, সে তো ঠিক কথা। এটা আর খেতে পারলাম। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সন্ধ্যা লাইভ ইউটিউবে সন্ধ্যা লাইভ চ্যানেল আছে, সেখানে একটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে পরপর সব ভিডিও দেখতে পারো। আচ্ছা রাখছি, নমস্কার।